নতুন আসা রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত 61 জনের শরীরে এইচআইভি এইডসের ভাইরাস পাওয়া গেছে। কক্সবাজার জেলা হাসপাতাল এসব রোগীকে শনাক্ত করেছে। স্বাস্থ্য বিভাগের শঙ্কা, মিয়ানমারে এইডস আক্রান্তের সংখ্যা বেশি, তাই বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে এসব রোগী আরও অনেক বেশি থাকতে পারে। তবে এ রোগ যাতে বাংলাদেশে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে বাড়তি সতর্কতার কথা জানিয়েছেন সিভিল সার্জন আহসান সুমনকে সাথে নিয়ে মাইনুল শোভন জানাচ্ছেন বিস্তারিত। মিয়ানমারের মংডু জেলার মিনগিজি থেকে আসা 10 বছর বয়সী আরশাদ, বাবা মা দুজনই নিহত হয়েছে মিয়ানমার সেনাবাহিনীর হাতে। গেল আগস্টে দূর সম্পর্কের চাচার হাত ধরে বাংলাদেশে আসার পর অসুস্থ হয়ে পড়ে শিশুটি। কক্সবাজার সদর হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় সে এইচআইভি ভাইরাসে আক্রান্ত। ছেলেটি নিজেও বুঝতে পারে না সে কি ভয়াবহ রোগ বহন করছে আর তার পরিণতি বা কি। আরাকানের গোদুচাড়ার রোহিঙ্গা যুবক হাবিবুল্লাহ বাংলাদেশে আসার পর অসুস্থতা নিয়ে ভর্তি হয় কক্সবাজার সদর হাসপাতালে। জানালেন মিয়ানমারে থাকতে তার স্ত্রীর এইচআইভি ভাইরাস ছিল, কিন্তু এ থেকে নিজেকে সুরক্ষিত রাখার কোনো উপায় তার জানা ছিল না। শেষমেশ নিজেও জড়িয়েছে এইচআইভি ভাইরাসে। এখন শঙ্কার শেষ নেই শিশু সন্তানদের নিয়েও। আর বহুতিনা আছে, আত্মনা আছে, বাসায় বাতা আছে নাই আই কিনা জানি, তাদের হসপিটালত আসি যে শরীরের অশান্তি, বেশি অশান্তি লাগে, মাথা ঘুরা। এইডস আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষের দিকে মিয়ানমার। 2,30,000 এইডস রোগী রয়েছে দেশটিতে, যার একটি বড় অংশই রোহিঙ্গা। মিয়ানমার সরকারের বৈষম্যমূলক নীতির কারণে চিকিৎসা সেবা থেকে সবসময় বঞ্চিত রোহিঙ্গারা। এইডস থেকে সুরক্ষার কোনো ধারণাই তাদের কখনো দেয়া হয়নি। যেসব রোহিঙ্গা শরীরে এইচআইভি ভাইরাস পাওয়া গেছে তাদের বড় অংশ স্বেচ্ছায় হাসপাতালে পরীক্ষা করাতে এসে এ রোগ সম্পর্কে জানতে পেরেছে। তবে এইডস রোগীরা যাতে এদেশের মূল জনস্রোতের সাথে মিশতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিভিল সার্জন। মায়ানমারে ডায়াগনোস্ট হলেও ওরা যখন আমাদের চিকিৎসার আওতায় আসছে আমরা তাদের আবার পরীক্ষা করছি, স্ক্রিনিং করার পরে ওদের মধ্যে এইচআইভি পাওয়া গেছে। রোগী আমাদের কাছে যারা যেগুলো শনাক্ত হচ্ছে সেগুলোকে আপনার ওই ক্যাম্পের ভিতরেই রাখা হচ্ছে বটে, কিন্তু ওদেরকে বাইরে যেতে পারবে না। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত মাসে একজন রোহিঙ্গা এইডস রোগী মারা গেছে, গুরুতর অবস্থায় আছে আরও একজন। এইচআইভি ভাইরাস শনাক্তে সব রোহিঙ্গার রক্ত স্ক্যানিং কার্যক্রমের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। মাইনুল শোভন, এসএটিভি, কক্সবাজার।